হ্যালো, হোয়াটস আপ গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু গেমিং উইথ সাদি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওতে। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তো গাইস অলরেডি বুঝেই গিয়েছেন আজকে ভিডিও কী সম্বন্ধে চলছে। হ্যাঁ গাইস, আজকে আপনাদেরকে এমন ট্রিক্স দিতে চলছে যে ট্রিক্স এখন পর্যন্ত আমাদের কোনো ইউটিউবার দেয়নি। তো গাইস, কী ট্রিক্স? আপনারা যদি কোনো স্কোয়াডে দু স্কোয়াডের সামনে পড়ে যান আর কোনো রকম রিস্ক ছাড়া কোনো রকম ড্যামেজ ছাড়া যদি কিল নিতে চান, আই মিন আমরা যেটাকে বলি থার্ড পার্টি আর কি গাইস। তো গাইস, কীভাবে থার্ড পার্টি করবেন তো পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে কী করতে হবে জানেন তো, একটু লাইক করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আর যদি চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো আমি স্টার্ট করে দিই আজকের ভিডিও। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিব আমি যে একটা প্রো খেলোয়াড়, আমি যে নোব না, আমি যে বট না। তো সবাই আমাকে বলে বট, নোব, খেলা পাই না। তো আজকে আপনাদের প্রমাণ করে দেখিয়ে দিব। এই দেখেন, আমি আজকে রাইস্টের বান্ডেল পরে আসছি, মানে আজকে প্রো হয়ে গেছি আমি। আজকে আপনাদেরকে অসাধারণ একটা গেম প্লে দিয়ে আমি দেখিয়ে দেবো আমি যে একটা প্রো খেলোয়াড়। দেখেন অলরেডি এখন দুটো স্কোয়াডে ফাইট শুরু হয়ে গেছে, একটা মরে গেছে। ও ভাই সাহেব, মানে চুলকানি এনিমি। তো গাইস, এখন দেখেন আমরা মিস্টার ট্রিপলার পদ্ধতিতে টমেটো রান্না করে দিব, যে এনিমি ড্যামেজ খেয়েছে তার একটু পুষ্টি দরকার। মানে দেখেন গাইস, মানে বেশি পুষ্টি মানে সহ্য হয় না আর কি, গিয়েও অনেকে খেতে পারেন। তো গাইস দেখতে পারেন কি ভাই, কোনো রকম রিস্ক ছাড়া, কোনো রকম ড্যামেজ ছাড়া এনিমির কিল চুরি কিছুই না, থার্ড পার্টি করা যায়। তো গাইস দেখেন, মানে এখানে দুটো সিঙ্গেল এনিমি ওদের চুলকানি শুরু হয়ে গেছে। তো আপনি ভাবতেছেন যে আমারও চুলকানি শুরু হয়ে যাবে আর আমি ওদেরকে মানে মারতে যাব, মানে থার্ড পার্টি করতে যাব, গিয়ে আমি মাইক খেয়ে একটা ফানি ভিডিও হয়ে যাবে। তো গাইস না, মোটেও না, আমার চুলকানি আজকে একটু কম আছে। তো গাইস মানে ওদেরকে থার্ড পার্টি করবো যখন একটা আমাকে ড্যামেজ দিয়ে মেরে চলে যাবে। তো গাইস দেখেন, একটা মানে একটাকে মেরে চলে গিয়েছে। তো মানে ওকে আমরা আগে দেখবো, মানে পুরনা নোব খেলোয়াড়। ভাই দেখুন, মাথা নষ্ট হয়েছে, কোন দিক থেকে কোন দিক যে নিজে জানে না। মানে নোব খেলোয়াড় যখন একটা কিল করে নিজে প্রু হয়ে যায়, মানে দেখেন তারপর কি করে। তো গাইস আমি মানে আপনি ভাবতেছেন হয়তো আমার পৃথিবীতে যাবো, মানে ওকে মারা ট্রাই করবো আর মরে যাবো, একটা ফানি ভিডিও হয়ে যাবে। মোটেও না গাইস, ওদের আজকে আমরা যে প্রু খেলোয়াড় তার প্রমাণ দিব। এই দেখেন, মানে এটা হচ্ছে প্রুদের ট্রিক্স, মানে কি করে শুয়ে আর গ্লোয়াল মারবেন তো এমনি দুর্গা খেয়ে আপনাকে দেখবে না। গাইস এই দেখেন, মানে ও আমাকে মারা শুরু করে দিয়েছে, ওকে আমরা ধোকা দিয়ে আর একটা গ্লোয়াল মারবো, তখন কি করে পালন, মানে পালন ট্রাই করতাম বাট পারি না আর কি আপনারটা। তো গাইস আমি আপনাদের এখানে সেই সেরা ট্রিক্সটি দিব, যে ট্রিক্সটা আপনি কোনো রকম রিস্ক, কোনো রকম ড্যামেজ ছাড়া, মানে থার্ড পার্টি করবেন আর কি, যেটাকে এনিমি কিল চুরি বলে আর কি। তো গাইস দেখেন, মানে কীভাবে থার্ড পার্টি করতে হয়। দেখেন মানে দুটা সিঙ্গেল এনিমি মানে চুলকানি শুরু হয়ে গেছে ওদের, মানে একজন আরেকজনকে চুলকে দিচ্ছে। তো আমার চুলকানি আজকে যতটা একটু কম আছে, তো আমরা তাড়াতাড়ি চুলকানি স্টার্ট করি। দেখেন মানে ওকে একটু আমি চুলকিয়ে দিলাম। তো গাইস ও কাবারে গেছে, আমি এখন কী করবো, মানে ওকে গ্রেনেড দিয়ে মেরে, তার কি ড্যামেজ ছিল আর 150 দিয়ে দিয়েছি, প্রায় একটু ড্যামেজ আছে। মানে গাইস থার্ড পার্টি এতদিন শুনতাম, ফোর পার্টিতে আছে এটা জানা ছিল না। বন্ধুরা আমি স্টার্ট করে দিলাম আরও একটা ম্যাচ, কারণ খুবই বলে গিয়েছেন একবার না পারি দেখো শতবার। আজকে আপনারা প্রমাণ করে ছাড়বো আমি প্রো খেলোয়াড়। তো আপনারা ভাববেন হয়তো আমি এই ম্যাচও আগের মতো একটা এনিমির হাতে মেরে যাবো আর একটা ফানি ভিডিও হয়ে যাবে। মরেও না, দেখেন আজকে আমি আপনাদের প্রো খেলা প্রমাণ করে দিব, যে দেখেন মানে এনিমি কীভাবে একদম কম সময় কিল করা যায়। তো গাইস বুঝতে পারছেন প্রো খেলোয়াড়। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেবো সর্বকালের সেরা থার্ড পার্টি করা ট্রিক্স, আই মিন এনিমি ড্যামেজ কিল চুরি ট্রিক্স। তো গাইস মানে এখানে দুটা এনিমি অলরেডি মারামারি করে একটা মরে গিয়েছে আর একটা ড্যামেজ খেয়ে আছে। তো এখন আমরা ওকে মেরে সারপ্রাইজ দিব আর থার্ড পার্টিটা হয়ে যাবে গাইস। মানে এটা কোনো ট্রিক্স না, মানে এটা হচ্ছে আপনাদেরকে দেখানো হলো আর কি, যে সবসময় থার্ড পার্টি করা যায় না, নিজেও এনিমির হাতে মাইর খেয়ে থার্ড পার্টি।